নমস্কার। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ক্রোমোজোম। ক্রোমোজোম দশম শ্রেণীর তোমাদের জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারের মধ্যে ক্রোমোজোম রয়েছে। ক্রোমোজোম কি, ক্রোমোজোম কোথায় থাকে, ক্রোমোজোম কি নিয়ে গঠিত, এই বিষয়গুলোই আজকে আলোচনার মধ্যে থাকবে। তো প্রথমে বলে রাখি, আমাদের দেহকোষে প্রতিটি কোষে 46টি করে ক্রোমোজোম অবস্থান করে, 46 ক্রোমোজোম আমাদের দেহ কোষে, আর জনন কোষে 23টি করে ক্রোমোজোম। এবার বলি কোষের কোথায় ক্রোমোজোম অবস্থান করে। আমাদের দেহ কোষ যদি এরকম হয় তাহলে কোষের এটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে নিউক্লিয় জালিকা। এই নিউক্লিয় জালিকাগুলোই ক্রোমোজোম, কিন্তু এখানে জালিকাকারে অবস্থান করছে, অর্থাৎ ঠিক ক্রোমোজোমের মতে নয়, এটা ছড়িয়ে রয়েছে, ক্রোমোজোমটা খুলে ছড়িয়ে রয়েছে সুতোর মতো, এই জন্য একে বলছে নিউক্লিয় জালিকা। এবার এই নিউক্লিয় জালিকা থেকে যদি আমরা দুটো নিউক্লিয় জালিকাকে আলাদা করতে পারি তাহলে দেখতে পাবো এখানে এরা এরকম, এরা প্রত্যেকটা এক একটি ক্রোমোজোম। এবার কথা হচ্ছে যে এরা ক্রোমোজোম, এর প্রত্যেকে এরকম ভাগ কেন, অর্থাৎ মাঝখানে একটা অংশ সেন্ট্রোমিয়া, তার দুদিকে দুটো বাহু, নিচে দুটো বাহু কেন, এখানে তো একটা ক্রোমোজোমের কথা বলা হচ্ছে, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এই বিষয়ে আমরা পরে আলোচনা করবো। শুধু বলে রাখি নিউক্লিয় জালিকাকে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এইরকম ক্রোমোজোম। এবার আসি ক্রোমোজোম কি। ক্রোমোজোম হচ্ছে স্বপ্রজননশীল, মানে এরা নিজেরাই নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে, স্বপ্রজননশীল সূত্রাকার অংশ যা পরিব্যক্তি প্রকরণ বিবর্তনে মুখ্য ভূমিকা গ্রহণ করে। পরিব্যক্তি প্রকরণ মানে মিউটেশন আর বিবর্তন, আমাদের যে ক্রমবিবর্তন বা পরিবর্তন এর মধ্যে কিন্তু ক্রোমোজোমের বিশেষ ভূমিকা রয়েছে। এবার কথা হচ্ছে ক্রোমোজোম কি নিয়ে গঠিত। যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি একটা ক্রোমোজোমকে, যদি আমরা ভালো করে দেখি তাহলে কি দেখতে পাবো, এখানে দেখতে পাবো একটা ক্রোমোজোম, এবং এই ক্রোমোজোমটা কোষ বিভাজনের সময়কার ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোম খুব ছোট অবস্থায় রয়েছে, ক্রোমোজোমটা এরকম জালিকাকার অবস্থায় নেই, ক্রোমোজোম শর্ট হয়ে গেছে। এবার এই ক্রোমোজোমটা আসলে কি, এর মধ্যে যে শর্ট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এর মধ্যে কি আছে, এটাকে যদি টান দেওয়া হয় তাহলে এর মধ্যে সুতোর মতো অংশ বেরিয়ে আসবে। এই সুতোর মতো অংশটা আসলে কি, এটা ভালো করে দেখা দরকার। ক্রোমোজোমের এই সুতোর মতো অংশটা আসলে ডিএনএ, এই সুতোর মতো অংশটাকেই বলা হয় ক্রোমাটিন জালিকা। আর এই ডিএনএ, যার পুরো অর্থ হচ্ছে ডি অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তার গঠন কি সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ক্রোমোজোমের মধ্যে এই ডিএনএটা অসংখ্যবার প্যাঁচানো অবস্থায় থাকে, শুধু নিজে নিজে একা একা ডিএনএ থাকে না, তার সঙ্গে থাকে প্রোটিন। এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে ডিএনএ নিজে পেঁচিয়েছে মাঝখানে গোলাকার গোলাকার, এগুলো প্রোটিন, এই প্রোটিনগুলোকে বলা হয় হিস্টোন প্রোটিন, এইচ, এইচতে হিস্টোন। ডিএনএ এই যে গোলাকার গোলাকার প্রোটিনগুলোর একসঙ্গে আটটা করে প্রোটিন অণু, কটা, আটটা, এখানে চারটা দেখানো হচ্ছে, উল্টো দিকে চারটা আছে, এই আটটা প্রোটিন অণুকে একসঙ্গে গোলাকার প্রোটিন দলা পাকানো অবস্থায় একে ডিএনএ পেঁচিয়ে থাকে। আর এখানে একটা প্রোটিন অণু আছে, এটাও হিস্টন প্রোটিন। এই আটটা হিস্টন প্রোটিন আসলে কি, এর মধ্যে চার রকমের হিস্টন প্রোটিন আছে, H2A, H2B, H3, H4, আর এক রকমের হিস্টন প্রোটিন আছে, এই হিস্টন অক্টামার বলা হয় একে, এই হিস্টন অক্টামারের বাইরে, একে বলা হয় H1 প্রোটিন। এই হিস্টন প্রোটিনগুলো বেশিরভাগই 45% উপরে এরা লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন এই ধরনের ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন, এরা পজিটিভ আধানযুক্ত অ্যামাইনো অ্যাসিড। আর আমরা ডিএনএকে জানি ডিএনএ হচ্ছে নেগেটিভ আধানযুক্ত অংশ। এবার ডিএনএ আর এই প্রোটিন যেহেতু এটা পজিটিভ আধানযুক্ত আর ডিএনএ নেগেটিভ আধানযুক্ত, তাই এরা একে অপরের সঙ্গে দৃঢ়ভাবে আটকে থাকে। হিস্টোন প্রোটিনগুলো, চার রকমের হিস্টোনের কথা বলেছি, প্রত্যেকটি দুটো করে থাকে,
তাহলে সব মিলে আটটা হিস্টোন প্রোটিন একসঙ্গে অক্টামার, অক্টা মানে আট, মার মানে আট অণু, একসঙ্গে করে যে গঠনটা তৈরি করে তার নাম হচ্ছে নিউক্লিওজোম। এই নিউক্লিওজোম গুলো পুঁথির দানার মতো ডিএনএর মধ্যে অবস্থান করে, এগুলোকেই বলে ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার আসলে কিছুই না, ওটা হচ্ছে ক্রোমাটিন তন্তুর মধ্যে ডিএনএর মধ্যে যে ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএটি অবস্থান করছে, সেই ডিএনএর মধ্যে যে প্রোটিনগুলো অবস্থান করছে পুঁথির দানার মতো হিস্টন প্রোটিনগুলো, এগুলো জায়গায় জায়গায় বেশি জায়গায় জায়গায় কম থাকে। এই পুঁথির দানার মতো প্রোটিনগুলোর নাম হচ্ছে হিস্টোন প্রোটিন, আর এই টোটাল স্ট্রাকচারকে বলা হচ্ছে ক্রোমোমিয়ার। সূত্রাকার অংশটি হচ্ছে ক্রোমোনিমা এবং এটাকে ক্রোমোমিয়ারও বলা হয়। এবার আসছি যে ডিএনএ কিভাবে অবস্থান করছে। ডিএনএ প্রথমে হিস্টোন প্রোটিনকে এরকম পেঁচিয়ে অবস্থান করছে, ডিএনএ হিস্টোন প্রোটিন একসঙ্গে মিলে ক্রোমাটিন তন্তু তৈরি করলো, এটা একটা ক্রোমাটিন তন্তু। এবার ক্রোমাটিন তন্তু আরো পেঁচিয়ে ক্রোমোজোমে পরিণত হলো। আচ্ছা, এবার আমরা আসি যে একটি ক্রোমোজোম আসলে দেখতে কেমন। আমরা যদি একটা ক্রোমোজোমকে দেখি, ক্রোমোজোমের দু রকমের স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে সিঙ্গেল স্ট্রাকচার আর এখানে আবার ভাগ হওয়া। আমি আগেই বলেছি এটা স্বপ্রজননশীল, অর্থাৎ এটা একটি ক্রোমোজোম। ক্রোমোজোম কাকে বলবো, একটি সেন্ট্রোমিয়ার যদি অবস্থান করে তাহলে সেটাকে ক্রোমোজোম বলা যায়, এটাকেও আমরা ক্রোমোজোম বলবো কারণ এটা সেন্ট্রোমিয়ার একটি, যদিও বাহুগুলো আলাদা হয়ে গেছে। ক্রোমোজোম নিজে নিজে বিভাজিত হয়ে যায়, ক্রোমোজোমের মধ্যে থাকা ডিএনএটা নিজে নিজে বিভাজিত হতে থাকে। এখানে লক্ষ্য করে দেখো, একটি ক্রোমোজোম লম্বালম্বি ভাগ হয়ে দুটো ক্রোমোজোমে পরিণত হতে যাচ্ছে। এই দুটো ক্রোমোজোমে পরিণত হতে যাচ্ছে, এখনো ক্রোমোজোম হয়নি, এই অবস্থায় সেন্ট্রোমিয়ারে এরা যুক্ত অবস্থায় আছে, বাকি সব আলাদা হয়ে গেছে। এখানে একটা নতুন ডিএনএ তৈরি হয়ে গেছে, এখানে একটা সম্পূর্ণ নতুন ডিএনএ তৈরি হয়ে গেছে। এই অবস্থায় প্রতিটিকে বলা হয় ক্রোমাটিড। আমরা কয়েকটি টার্ম শুনলাম, একটি শুনলাম ক্রোমোজোম, একটি শুনলাম ক্রোমোনিমা, একটি শুনলাম ক্রোমাটিন, এবার শুনতে পাচ্ছি ক্রোমাটিড। ক্রোমোজোম কোষ বিভাজনের পূর্বেই মধ্যমধ্যী অবস্থায় ভাগ হয়ে সেন্ট্রোমিয়ার অংশে শুধুমাত্র যুক্ত অবস্থায় থাকে, একে বলা হয় ক্রোমাটিড। প্রত্যেকটিকে বলা হয় ক্রোমাটিড। কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিড একে অপর থেকে আলাদা হয়ে যায়। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করলাম সেটি হচ্ছে ক্রোমোজোম কোথায় অবস্থান করে, ক্রোমোজোম দেখতে কেমন, ক্রোমোজোম কি নিয়ে তৈরি, এবং ক্রোমোজোমের গঠনের মধ্যে ক্রোমাটিড কি। থ্যাংক ইউ।